আসসালামু আলাইকুম। আমরা জানি আমাদের দেশে কিছু অঞ্চল বন্যার জন্য ভয়াবহ অবস্থা ধারণ করছে। আমরা যারা ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাদের উচিত সবাই যার যার দিক থেকে যতটুকু সম্ভব বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করা। যারা ওইখানে যে যে করতে পারেন, আমরা যারা যেতে পারি তা তো গেলাম আলহামদুলিল্লাহ, যারা না যেতে পারে তারাও বিশ্বস্ত সূত্র যেমন আসন্না ফাউন্ডেশন আছে, এই ধরনের খুব বিশ্বস্ত জায়গা থেকে আমরা হেল্প করতে পারি। অন্তত যদি আমরা টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারি, তাও যাতে অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও আল্লাহ পাকের কাছে ভিক্ষা চাই। কারণ খারাপ অবস্থা থেকে, ভয়াবহ অবস্থা থেকে একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারে। তো আমরা সবাই বন্যা কবলিত মানুষদের জন্য দোয়া করব, তাদের মঙ্গল কামনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।